হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই WHMCS ব্যবহার করি, কিন্তু WHMCS এর ভার্সনে নতুন নতুন ভার্সন অনেক সময় আসে, সো আমরা সেই ভার্সনগুলো অনেকেই আপডেট দিতে পারি না। তো আমি আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা গত টিউটোরিয়ালে WHMCS এর ভার্সন আপডেট করে আমরা অ্যাট লাস্ট যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে 8.3.2 তে নিয়ে আসছিলাম। সো এখন আবার নতুন করে আরেকটা আপডেট আসছে আজকে, সেটা হচ্ছে 8.4, মানে 8.3.2 থেকে এখন নতুন চলে আসছে 8.4 ভার্সনে। সো আমরা কিভাবে এটাকে আপডেট করব এই বিষয়টা আজকে এ টু জেড দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা WHMCS এর নতুন ভার্সনে আপগ্রেড করব কিভাবে, অর্থাৎ আমরা WHMCS এর 8.3.2 থেকে 8.4 এ কিভাবে আপগ্রেড করব। সো এর জন্য আমরা প্রথমে আমাদের WHM অ্যাডমিন প্যানেলকে লগ ইন করে নেব। সো আমি লগ ইন প্যানেলের ইউআরএল দিচ্ছি, দেওয়ার পর এন্টার করলে লগ ইন পেজ চলে আসবে। সো আমার অ্যাডমিন পেজটি লোড নেওয়ার পরে এখানে আমার লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছিল, সো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেন এখন আমাকে সিম্পলি এখান থেকে লগ ইন করতে হবে। সো আমরা যারা আজকে হচ্ছে আপনার 19 জানুয়ারি, সো 19 জানুয়ারিতে আজকে যারা নতুন করে অ্যাডমিন প্যানেল লগ ইন করতেছে তারা এখানে দেখতে পাচ্ছি অ্যান আপডেট ইজ অ্যাভেলেবেল। সো আমার এখানে একটা আপডেট অ্যাভেলেবেল আছে এবং এই যে এখানে একটা নতুন অপশন চলে আসছে সেটা হচ্ছে অ্যান আপডেট ইজ অ্যাভেলেবেল, মানে এই বাটনটি কিন্তু ছিল না বা বাই ডিফল্ট এই বাটনটি থাকে না। এটা যদি যদি কোনো সময় আপনার WHMCS আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বাটনটি চলে আসে। সো আমার এই বাটনটি চলে আসলো, আসার পর আমি দেখলাম যে না কোনো একটা আপডেট আসছে আমার, তারপরে আমি দেখলাম যে এখানেও একটা আপডেট দেখাচ্ছে, তারপরে আমি ক্লিক করে দেখি যে আমার ভার্সনটা আপডেট করতে বলতেছে। এটাকে আপডেট করার জন্য সাধারণত আমরা এইখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করলে আমাদের আপডেট পেজটি চলে আসবে। সো আপডেটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে। সো এখানে আপনার পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে, আপনাকে কোন পাসওয়ার্ড দিতে হবে, আপনি যে অ্যাডমিন প্যানেলে এই মুহূর্তে লগ ইন করে আসেন সেই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে। আমার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সিম্পলি কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করলে আমার এখানে এই যে লগ ইন হয়ে গেছে। সো এইখানে দেখাচ্ছে আমার বর্তমান ভার্সন হচ্ছে 8.3.2 এবং যেটা লেটেস্ট ভার্সন আসছে সেটা হচ্ছে 8.4.0, অর্থাৎ 8.4। সো আমি এই ভার্সনটাতে কীভাবে আপডেট করব এই বিষয়টা আমি এখন আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো আপনি সবসময় লেটেস্ট ভার্সন পাওয়ার জন্য আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এইখানে যদি চেক নাউতে ক্লিক করেন, সো চেক নাউতে যেমন আমার এখানে লাস্ট চেকেট আছে 4 ঘন্টা আগে, সো এখান থেকে আমি যদি চেক নাউতে ক্লিক করি সো বর্তমান যে আপডেটটা সেটা আমি পাবো, এখানে দেখতে পাবো এই যে জাস্ট নাও, এই যে আমার এখানে সেম আপডেটটাই আছে কারণ আমার এই আপডেটটি কিছুক্ষণ আগে চলে আসছে। তো আমি এখন এটাকে আপডেট করার জন্য সিম্পলি এখান থেকে আপডেট নাও বাটনে ক্লিক করলেই কিন্তু আপডেট হওয়ার কথা, কিন্তু তার আগে কিছু সতর্কতা আছে। সো সেই সতর্কতার বিষয়গুলোই আমি এখন আপনাদের সাথে কথা বলবো। সো প্রথমে আপনাকে এই যে WHMCS যে সি প্যানেলটিতে ইনস্টল করা আছে সেই সি প্যানেলটিতে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। সো আমি সেই সি প্যানেলটিতে লগ ইন করবো এখন। সো আমার সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি সিম্পলি এন্টার লগ ইনে ক্লিক করবো এবং লগ ইনে ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে। তারপরে আমাকে এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবো। এই যে এখান থেকে আমাকে যেটা দেখাচ্ছে স্ট্যাটাস থেকে আমরা দেখব, সো এগুলোতে আমাদের প্রয়োজন নাই। আমরা স্ট্যাটাস অপশন থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে ডিক্স এমটি দেখাচ্ছে, মানে টোটাল আমার 1 জিবি ডিক্সের মধ্যে 512 MB খতম হয়ে গেছে, অর্থাৎ লোড হয়ে গেছে। সো আমি একটু উপরের দিকে যাই এখন, যাওয়ার পর ফাইল ম্যানেজার অপশনে যাব। সো এখান থেকে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার আসার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো আপনি অবশ্যই ডিলিট করে নেবেন, কারণ আপনাকে আপনার WHMCS-টার ব্যাকআপ নিতে হবে। আর যখন আপনি অপ্রয়োজনীয় ফাইলগুলো সহ ব্যাকআপ নেবেন তখন ব্যাকআপটার সাইজ অনেক বড় হয়ে যাবে। সো আপনি অবশ্যই অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করবেন, কারণ WHMCS আপডেট দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই আপনার ফাইল এবং ডাটাবেসের ব্যাকআপ নিতে হবে। কারণ WHMCS যখন আপনি কোনো সময় আপডেট দেবেন তখন অনেক সময় আছে WHMCS এর নোটিশে সেটা দিয়ে দেওয়া আছে যে অনেক সময় অনেক রকম ফাইলের মিসিং প্লাস ডাটাবেসের ডাটার মিসিং হতে পারে। সো অবশ্যই আপনি ব্যাকআপ নেবেন। তো এখান থেকে যদি আপনার কোনো অপ্রয়োজনীয় ফাইল না থাকে সিম্পলি আপনি এই ট্যাবটিকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকআপে আসবেন, ব্যাকআপে আসার পর ডাউনলোড ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ, ফুল অ্যাকাউন্ট ব্যাকআপে আসার পর এখান থেকে হোম ডিরেক্টরিতে রেখে দেন আপনি জেনারেট ব্যাকআপ জেনারেটে ক্লিক করে দেবেন। এই যে এটাতে টিক মার্ক দেবেন অথবা আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন এখানে জেনারেট ব্যাকআপে ক্লিক করবেন। জেনারেট ব্যাকআপে ক্লিক করলে অল্প সময়ের মধ্যে আপনারা কি ব্যাকআপ জেনারেট হয়ে যাবে, দেন ব্যাকআপটি আপনি এখানে দেখতে পারবেন। সো ব্যাকআপটির উপরে ক্লিক করলে আপনি ব্যাকআপটিকে ডাউনলোড করতে পারবেন। তারপরে হচ্ছে ডাটাবেস ব্যাকআপ, আমি এখানে ব্যাক করলাম। ব্যাক করার পরে এই পেজটা মানে ব্যাকআপ পেজের একটু নিচে আসলে এখানে ডাটাবেস ডাউনলোড এ মাই এসকিউএল ডাটাবেস ব্যাকআপ, সো এখান থেকে আপনি সিম্পলি আপনার যে ডাটাবেসটা থাকবে সেটার উপরে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে ব্যাকআপগুলো, সো আমি এখানে আর ডাউনলোড করতেছি না।
তো আমি এই ট্যাবটিকে সি প্যানেল ট্যাবটিকে সম্পূর্ণ ক্লোজ করে দেবো। দেওয়ার পর আমি এখন চলে আসলাম আমার WHMCS এর অ্যাডমিন প্যানেল থেকে আপডেট WHMCS পেজটাতে। দেন আপনি এখন সিম্পলি এই পেজটাতে যখন আসবেন তখন এখান থেকে সিম্পলি এই যে আপডেটে ক্লিক করবেন, বা আপনি চাইলে এখান থেকে রিলিজ নোট, সেন্স লক, মানে কী কী পরিবর্তন আসবে আপনার নতুন ভার্সনে সেটা আপনি পড়ে নিতে পারেন। সো আমি এখান থেকে এটাকে দেখে নিচ্ছি একটু, আপনাদেরকে দেখাই একটু। সো আমি সেন্স লগে ক্লিক করার পর আমার কাছে এই পেজটি চলে আসছে, অর্থাৎ WHMCS এর অফিসিয়াল পেজটি। সো এখান থেকে কী কী পরিবর্তন হবে আমার আমাকে সেটা দেখাচ্ছে, এই অপশনগুলো আমার নতুন করে মানে আপডেট হবে। সো আমি এখন সিম্পলি এই ট্যাবটিকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমি এখান থেকে আপডেট নাওতে ক্লিক করব। আপডেট নাওতে ক্লিক করার পর অটো আপডেট, সো এখান থেকে আছে ইউ আর অ্যাবাউট টু প্ল্যাটফর্ম অ্যান্ড আপডেট 8.4.0 রিলিজ ওয়ান। সো 8.4.0 রিলিজ ওয়ান ভার্সন আমি এটা ডাউনলোড করবো। সো এখানে আমাকে যেটা দেখাচ্ছে, উই রিকমেন্ড টু ইনশিওর ইউ হ্যাভ অ্যাট লাস্ট 250 MB অ্যাভেলেবেল ডিস্ক স্পেস। সো আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সিপিএনএল থেকে কমপক্ষে আমাকে 250 MB ডিস্ক খালি রাখতে হবে। সো আমার অলরেডি কিন্তু প্রায় 500 MB মতো ডিস্ক খালি আছে। আপনি অবশ্যই 250 MB বা তার বেশি ডিস্ক খালি রাখবেন, রাখার পরে আপডেটের জন্য ট্রাই করবেন। দেন এখানে যেটা হচ্ছে বিফোর প্রসিডিং, অর্থাৎ আপডেট দেওয়ার পূর্বে প্লিজ মেক এ ব্যাকআপ অফ ইউর WHMCS ইনস্টলেশন, অর্থাৎ আপনার WHMCS ইনস্টলেশনের একটা ব্যাকআপ নিতে হবে। উই রিকমেন্ড টু ব্যাকআপ আপ বোথ ইউর ফাইল অ্যান্ড ডাটাবেস, মানে আপনার ফাইল এবং ডাটাবেস দুইটারই ব্যাকআপ আপনাকে নিতে হবে। সো ডাটাবেস ব্যাকআপ নেওয়ার জন্য এখান থেকেও আপনি চাইলে ডাটাবেস ব্যাকআপ নিতে পারেন, ডাউনলোড ডাটাবেস ব্যাকআপ। সো এখান থেকে আপনি ডাটাবেস ব্যাকআপ নিতে পারেন। সো আমরা যেহেতু অলরেডি ডাটাবেস এবং ফাইল দুইটারই ব্যাকআপ নিয়েছি, সেক্ষেত্রে আমাদের আর প্রয়োজন হবে না। সো অবশ্যই আপনি ব্যাকআপটা নিয়ে নেবেন, কারণ এখানে দেখিয়ে দিয়েছে WHMCS থেকে আপনাকে অবশ্যই ব্যাকআপ ডাউনলোড করতে হবে। দেন এখান থেকে সিম্পলি কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর দ্য আপডেট ইজ রেডি টু বিং, মানে আমার আপডেটটি এখন রেডি আছে। সো সিম্পলি বিং আপডেটে ক্লিক করতেই আমার একটা আপডেট স্টার্ট হয়ে যাবে। সো এখানে যেটা দেখাচ্ছে, প্লিজ ডু নট নেভিগেট অ্যাওয়ে ফ্রম দ্য পেজ, অর্থাৎ এই পেজটা ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না আপডেট চলাকালীন, প্লাস এই ব্রাউজারটিকেও ক্লোজ করা যাবে না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলো আপনি একটু ভুল করে ফেললে আপনার WHMCS-টা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। সো অবশ্যই আপডেট দেওয়ার সময় কোনো ট্যাবটিও কখনো ক্লোজ করবেন না, প্লাস ব্রাউজারটিও ক্লোজ করা যাবে না। তো আমি সিম্পলি বিং আপডেটে ক্লিক করলাম। বিং আপডেটে ক্লিক করলে এখানে দেখাচ্ছে পারফর্মিং আপডেট, সো আমার এটা আপডেট হতে একটু সময় লাগতে পারে। এখানে দেখাচ্ছে দিস মে টেক সার্ভারাল মিনিট টু কমপ্লিট। সো এটা যখন আমরা কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সো এখানে দেখাচ্ছে এখন WHMCS ইনস্টলেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুল। সো আমার এটা কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে সিম্পলি ফিনিশে ক্লিক করতে হবে। সো আমি ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর এখন মানে আমার ভার্সন, বর্তমান ভার্সন দেখাচ্ছে 8.4.0 এবং আমার লেটেস্ট ভার্সন আসছে যেটা সেটা হচ্ছে 8.4.0, মানে আমার WHMCS-টা কিন্তু আপডেট হয়ে গেছে। সো এখন এটা আমার লাস্ট থেকে জাস্ট নাও দেখাচ্ছে, আমি আবার যদি চেক করি সো এখান থেকে আমার চেক হচ্ছে, চেক হওয়ার পর নো নিউ আপডেট আর অ্যাভেলেবেল। সো আমার কোনো নতুন আপডেট কিন্তু অ্যাভেলেবেল নাই। সো আমি এখন সিম্পলি আমার WHMCS এর হোম পেজে চলে যাব, কারণ আমার এটা আপডেট হয়ে গেছে, এখন আর আপডেটের কোনো সমস্যা নাই আমার এটাতে। সো WHMCS এর হোম পেজে আসার পর আমাকে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হোয়াটস নিউ ইন ভার্সন 8.4। সো 8.4 ভার্সনে নতুন কী কী আসছে সেই বিষয়টা একটু এখানে দেখাচ্ছে, রিভিউ করতেছে। সো এটা আপনি চাইলে দেখে নিতে পারেন, বা আপনি যদি না চান আপনি সিম্পলি ক্লোজ চিহ্নতে ক্লিক করে ক্লোজ করে দেবেন। তো আমার WHMCS এর ভার্সনটা কিন্তু আপডেট হয়ে গেছে। সো এখান থেকে আমি অ্যাক্টিভিটিতে একটু দেখি, দ্য আপডেট ফ্রম 8.3.2 রিলিজ, মানে যে 8.3.1 মানে আমার যে ওল্ড ভার্সনটা ছিল সেটা থেকে টু আমার হচ্ছে 8.4.0 চলে গেছে, ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি। সো এটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে, এখানে কিন্তু আর আমার কোনো সমস্যা নাই। সো আমার WHMCS-টাও কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সময় আছে অনেক রকম সমস্যা দেখা দিতেও পারে। সো এই জন্যই আপনি ফাইল এবং ডাটাবেস উভয়ের ব্যাকআপ নিয়ে রাখবেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা WHMCS 8.3.2 থেকে কিভাবে 8.4-এ আপডেট করবেন। তো যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।